नमस्कार बंधुरा, आज के लाड्डू बनानों रेसिपि नहीं तो ये छोलार लाड्डू रेसिपि। तो ये फार्स्ट टाइम बना जानिना कीरकम होबे, तो फार्स्ट टाइम ट्राई करछी। देखो एखाने छोलार डाल आगे दिन रात्रि भिजिए रेखे, तो तुम्हारा एक दुई घंटार जो भिजिए रखते पर तो आगे दिन ही भिजिए रेखे। फार्स्ट टाइम करछी तो कोनो रकम रिस्क नीते जाच्छी ना। तो मैं भिजानोर परे एभाबे आमी छाकनीते छेके निब, मैं जलटा जाते भालोभाबे झरे जाए। तो এখন আমি মিক্সিতে এটাকে ভালোভাবে পেস্ট করে নিব। তো পেস্ট হয়ে গেছে দেখো, কিন্তু এখনো দানা দানা আছে, তো আমি এটাকে আরেকবার ভালোভাবে পেস্ট করে নিব। তো দেখো খুব সুন্দরভাবে জিনিসটা পেস্ট হয়ে গেছে। তো এখন এটাকে আমি মানে গরম তেলে মানে সাদা তেলে ভাজব, আর তোমরা ঘিও ভাজতে পারো, ঘি অনেকটা লাগবে তাই আমি ঘিয়ে ভাজিনি। তো এখানে মানে তেল গরম হয়ে গেছে, তো আঁচটাকে আমি এখন কমিয়ে নিব। কমিয়ে নিয়ে এখন মানে এগুলোকে বড়ার মতন করে ভেজে নেব। তো খুব কড়কড়া ভাজবো না, আবার নরমও ভাজবো না, তো একটা মিডিয়াম মানে ভেজে নেব। বাদামি কালারের মানে কালারটা আসবে, তো তোমরা অপেক্ষা করে মানে ওই কালারটা যাতে আসে। তো দেখো ভাজা একদম কমপ্লিট। তো এটাকে এখন আমি ঠান্ডা করতে দেবো। তো আমি এরকম আওয়াজ করে দেখাচ্ছি, এখানে আওয়াজটা আমি মানে সাউন্ডটা শোনাইনি, কিন্তু টকটক আওয়াজ হবে মানে ফালানোতে, মানে ভালোভাবে ভিজে গেছে। তো এখন এটাকে আমি মিক্সিতে ভালোভাবে পেস্ট করে নেবো। আর তোমরা মিক্সিতে পেস্ট করার আগে অবশ্যই মানে এটাকে কিন্তু ঠান্ডা করে নেবে, না হলে কিন্তু ভালো পেস্ট হবে না। দেখো খুব সুন্দর মানে একদম মিহিদানার মতন হয়ে গেছে, মিহিদানা লাড্ডু খুব সুন্দরভাবে পেস্ট হয়ে গেছে। তো এখন আমি কাজু বাদামগুলো আমি ঝিরি ঝিরি করে কেটে নিয়েছি, তো এগুলোকে এখন আমি ঘিয়ে ভাজবো। তো একদম হালকা ভাজবো, মানে খুব একটা ভালোভাবে ভাজবো না, মানে হালকাভাবে করে নিই ভেজে নেবো। তারপর ভাজা হয়ে গেলে তারপর শিরা লাগবে, শিরার জন্য চিনি। তো আমি পরিমাণ মতন চিনিটা দেবো, তো ফার্স্ট টাইম করছি তো তো চিনির পরিমাণটা না আমি বুঝতে পারিনি, তো মিষ্টিটা একটু বেশি হয়ে গেছে। তো প্রথম তো চলেই যায়, পরের বার যখন বানাবো তখন অবশ্যই ঠিক হয়ে যাবে। তো আমি এখন গ্যাসটাকে নিভিয়ে নিয়েছি, কারণ মানে আমার শিরাটা হয়ে গেছে। তো অল্প দিব, অল্প দেওয়ার পরে নাড়া মানে ভালোভাবে নেড়ে নিব। নাড়া হয়ে গেলে তারপর পুরাটা দিয়ে দেব, মানে যেটা আমি পেস্ট করেছিলাম মানে ছোলার ডালের যে সে বড়াটা বানিয়েছিলাম। তো আমি কাজু আর মগজ দানা দিয়েছি, তো খুব সোজা আর খুব তাড়াতাড়ি হয়ে যায়। তো অল্প ঘি দেব, ঘি তো লাগবে, ঘি না দিলে ভালো হয় না, আর ঘিটা না ভালো মানে কোয়ালিটির হলে খুব বেশি ভালো হয়। তো আমার হয়ে গেছে, এখন এটাকে আমি লাড্ডুর আকারে পরিণত করব। তো আমি এক হাতেই করছি, কারণ আরেক হাতে আমার ক্যামেরা ছিল, তো ওই জন্য আমি এক হাতেই লাড্ডুটা করেছি। তাও মোটামুটি হয়েছে, লাড্ডুর আকারটা এসেছে সুন্দর। তো তোমাদের ভিডিওটা কীরকম লাগলো অবশ্যই কমেন্ট বক্সে বলবা, আর তোমরাও ট্রাই করতে পারো। তো আমার ফার্স্ট টাইম একটু মানে ডিস্টার্ব হয়ে গেছে, মানে প্রথমবার বানিয়েছি, তো আমি এর আগে আমি কোনোদিনও মিষ্টি বানাইনি, মিষ্টি মানে কি মানে লাড্ডু মিষ্টি বানিয়েছি, কিন্তু লাড্ডু কোনোদিনও বানিয়েনি। তো এই ফার্স্ট টাইম বানালাম, তো তোমাদের কীরকম লাগলো অবশ্যই কমেন্ট বক্সে বলবা, আর তোমরাও ট্রাই করবা।